আপনারা গত পর্বে যেরকমটা দেখলেন সার্বিয়ান ডান্সার কিভাবে শেলার বর্ড আর উকিল রবার্টকে শেষ করে দিয়েছিল, সার্বিয়ান লেডি এখন নিজের নতুন শিকারের খোঁজে দিন রাত নাচত, আর যেই তার কাছে বিনা বলে বা চুরি করে যেত ও তাকে মেরে ফেলত। অন্যদিকে সমার আঙ্কেল মানে শেলার দুজন গুন্ডা মামা সার্বিয়াতে খুব ভালো করে জীবনযাপন করছিল, কিন্তু ওরা জানতো না যে শেলার মুখে খুন লেগে গেছিল আর ওর খিদে এখন অনেক বেশি বেড়েছে। শিলার বয়ফ্রেন্ডকে মেরেছি বলে আমাদের উপরে আর শহরের উপরে বেশ আক্রমণ হচ্ছে। আরে শুধু শিলার বয়ফ্রেন্ডকেই নয়, আমি সেই রাতে শিলাকেও মেরে দিয়েছিলাম। আসলে ওই রাতে এটাই হয়েছিল যে আমি তোমাকে কতবার বলেছি না যে ওই বদমাস শিলাটার সাথে একদম ঘুরবে না তুমি। পুরো সার্বিয়াতে তুমি আমাদের গ্রামের নামটা ডুবিয়ে দিলে একেবারে। আপনি বিনা নক করে কি করে এলেন? নিজের অস্তিত্ব ভুলে যাচ্ছ তুমি? আমার বাবার প্রপার্টি তুমি কবজা করার জন্য এত কিছু করেছো তাই না? যেইভাবে শেলা এটুকু বলল, ওর আঙ্কেল শেলাকে একটা জোরে থাপ্পড় মেরে দিল। আপনার এত সাহস যে আপনি আমাকে থাপ্পড় মারলেন? তোমাকে আমি আজকে রাত্রে নয় তুমি বাজবে না হলে আমি বাজবো। হ্যাঁ, শেলার আঙ্কেল শেলার গলা টিপে ধরে নেয় আর তাকে ওপরে তুলে নেয় আর ওকে খুব কষ্ট করে মারতে শুরু করলো। আমার গলা ছেড়ে দিন। কিন্তু ও শেলার একটাও কথা শুনলো না আর ও ওকে মেরে ফেললো। আরে তাহলে ওকে দেওয়ালে ঝুলন্ত অবস্থায় কি করে পাওয়া যায়? আরে সেটা না করলে ও যে আত্মহত্যা করেছে সেটা লোকে বুঝবে কি করে, বুঝেছো? ওই উকিল আমাকে এই ব্যাপারে সাহায্য করেছিল কিন্তু তারও মৃত্যু হয়ে যায়। আমাদের বংশের নাম এমনিতেই আগে মাটিতে মিশে গেছে আর তার উপর সমস্ত প্রপার্টি তো ওর নামই ছিল, তাই না? এই না হলে আসল কথা, তুমি যা করেছো একদম ঠিক করেছো। ওই সামান্য একটা মেয়ের কি যোগ্যতা যে আমাদের সাথে লড়াই করতে আসছে? আমাদের সাথে যে লড়তে আসবে তাকে আমরা শেষ করে দেব। আরে এটা আবার বলার কি আলো, হ্যাঁ ওকে আমরা ঠিক সামলে নেব। যে যেমন করবে তাকে সেরকমই তো ভুগতে হবে। আর শিলারই বিক্রি হয়ে যাওয়া বাড়িটার যদি কথা বলতেই হয় তাহলে ওটার উপরে আমরা কব্জা করে নেব। শেলা আর জর্ডির মৃত্যুর পর জর্ডির বড় ভাই মিকেলস নিজের ছোট ভাইয়ের হত্যা মানে শেলার মামার কমপ্লেন পুলিশ স্টেশনে করতে যায়। আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, পুলিশে কমপ্লেন করেছি, কত দিন হয়ে গেছে আর আপনারা সবাই হাতে হাত গুটিয়ে বসে রয়েছেন। নিশ্চয়ই ও কোথাও চুরি করেছিল আর ওকে কেউ মেরে ফেলেছে। সার্বিয়াতে চুরি করলে তাকে তো সঙ্গে সঙ্গে মেরে দেয় তাই না? তাও আমি কোনো রকম ভাবে এই ব্যাপারে খোঁজার চেষ্টা করছি। নিকোলাস আর ইংরেজ পুলিশ দুজনই কথা বলছিলই তখনই পুলিশ স্টেশনের নিচে একটা মেয়ে নাচছিল ওরা দেখতে পেল। নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু চায়, সেই জন্য এত রাত্রেবেলা এখানে নাচছে। চলো আমরা গিয়ে দেখি তো। আপনি যান, ওখানে গিয়ে আমার কোনো কাজ হবে না, আমি এমনিই চিন্তায় পড়ে রয়েছি। ওই পুলিশওয়ালা সিঁড়ি দিয়ে নেমে ওই মেয়েটার কাছে চলে যায় যেখানে সে একাই রাত্রির অন্ধকারে নাচছিল। যেইমাত্র ও তার কাছে পৌঁছলো সে দেখতে পেল শেলা একটা খুবই সুন্দরী মেয়ে আর ও সেই রাস্তার স্ট্রিট লাইটের নিচে নাচছিল। মেয়েটাকে সত্যি কি সুন্দর দেখতে, এত রাত্রে মনে হয় ও আমারই খোঁজ করছে, যাই গিয়ে দেখি তো। ওই পুলিশওয়ালা শেলার সৌন্দর্য দেখে অবাক হয়ে যায় আর তার কাছে চলে যায়। যেইমাত্র সে তার কাছে পৌঁছলো শেলার চোখ একেবারে লাল হয়ে যায়, ওর নখ আস্তে আস্তে বড় হতে শুরু করলো। শেলা ওই পুলিশওয়ালার গলা টিপে ধরলো আর তাকে নিজের দাঁত দিয়ে কাটতে শুরু করলো। ওই পুলিশওয়ালার চিৎকার পুরো গ্রামে ছড়িয়ে পড়লো আর ওকে মৃত্যুর ঘাটে নামিয়ে দিল। যেইমাত্র নিকোলাস ওই পুলিশওয়ালার চিৎকার শুনতে পায় ও নিচে গিয়ে দেখতে শুরু করে। ওই পুলিশটাই তো চিৎকার করলো মনে হলো। যেইমাত্র নিকোলাস ওখানে পৌঁছলো ও দেখতে পেল যে শেলা ওই পুলিশওয়ালার লাশের সামনে নাচছিল। শিলা, শিলা, আমি নিকোলাস, জরির বড় ভাই। তুমি এখনো বেঁচে আছো? আমি তো খবর পেয়েছিলাম তুমি আত্মহত্যা করে নিয়েছিলে। নিকোলাসের শেলার কাছে যাওয়ার পর শেলার ভয়ঙ্কর চেহারা পরিবর্তিত হলো আর শেলার চোখ দিয়ে রক্তের অশ্রু বইতে লাগলো। আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কাঁদছো কেন? তুমি কি আমায় কিছু বলতে চাও? তাহলে বলো না।
নিকোলাসের এইটুকু বলা মাত্রই শেলার আত্মা নিকোলাসের ভেতরে ঢুকে যায়। নিকোলাস তার আত্মার শক্তিটা সহনই করতে পারছিল না। নিকোলাস নিজের শরীরে অনেকগুলো পরিবর্তন দেখতে পাচ্ছিল। তার চোখ আলোকিত হলো, চেহারা একেবারে নীল হয়ে গেছিল। শেলার আত্মা নিকোলাসের শরীরে চলে এসেছিল। আমি আমার বদলা নিশ্চয়ই নেব, ওদের দুজনকে ছাড়বই না আমি, আমি ওদেরকে মেরে ফেলব। নিকোলাস ওখান থেকে শেলার আঙ্কেল মানে শেলার ঘরে পৌঁছে যায়। ওখানে গিয়েও দেখতে পেল যে শেলার দুজন গুন্ডা মামা মানে তার দুজন আঙ্কেল আরাম করে সোফায় ঘুমোচ্ছিল। নিকোলাস ওখানে গিয়ে দরজায় ধাক্কা মারে। আরে এত রাত্রে আবার এখন কে এলো, আর আমাদের বাড়িতে কে আসতে পারে? আচ্ছা আমি গিয়ে দেখছি, মদ খেতেও দেয় না ভালো করে। যেই মাত্র ওই গুন্ডাটা দরজা খুলল, নিকোলাস ওদেরকে বলল, এটা আমার ভাইয়ের ছবি, আপনারা কি একে দেখেছেন কোথাও? কই দেখাও দেখি। নিকোলাসের হাত থেকে ফটোটা শেলার মামা নিয়ে নিল। আর ওই ফটোটা দেখার পরই উনি বুঝতে পেরে গেলেন যে এটা ওই ছেলেটাই যার সাথেও ওরা খারাপ কাজ করেছিল। আরে কি ভাবছেন আপনি বলুন না। না না, একে আমরা চিনিই না। আমাদের ঠিকানা তোমাকে কে দিল? আচ্ছা তুমি চেনো না, তুমি কিছুই জানো না তাই তো? এইটুকু বলা মাত্রই নিকোলাস হাওয়াতে উঠতে লাগে, ওর চোখ লাল হয়ে যায়। নিকোলাস এদিক ওদিক না দেখেই সেই বাড়িতেই রাখা একটা বড় ছাতা তুললো, আর ওই ছাতাটা শেলার মামার মুখে ঢুকিয়ে দেয়। আর ওই গুন্ডা মামার চিৎকার সব জায়গায় ছড়িয়ে পড়লো। না, এটা তুমি কি করলে? ওকে মারলে কেন তুমি? তুমি কে বলো? আমি আর জর্ডি আপনার কি ক্ষতি করেছিলাম? আমরা একে অপরকে ভালোই তো বাসতাম, কিন্তু পয়সা আর প্রপার্টির লোভে আপনারা দুজন মিলে আমাদেরকে মেরে ফেললেন। শিলা! নিকোলাস ওই গুন্ডার একটা কথাও শুনল না, আর তাকে তুলে বাড়ির ছাতে নিয়ে গেল, আর ছাদ থেকে তাকে মাটির দিকে উল্টো টাঙিয়ে দিল। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। বিনা কুছ শুনেই নিকোলাস ওকে তার বাড়ির ট্যারেস থেকে নিচে ফেলে দেয়, যার কারণে ওনার মৃত্যু হয়ে যায়। চারদিকে শুধু একটাই কথার ছড়িয়ে পড়েছিল। লোকেরা বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখতে লাগে, কিন্তু যেই মাত্র ওরা দেখলো যে নিকোলাস এই লাশের সামনে ডান্স করছে, সবাই ভয়ের চোটে নিজের নিজের বাড়িতে চলে যায়। তখন থেকে আজ পর্যন্ত যখনই কেউ শেলাকে রোড বা সোসাইটিতে ডান্স করতে দেখে ফেলে, ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে যায়। আর আজও ওই সাইবেরিয়ান লেডি ডান্স করতে করতে প্রত্যেক জায়গায় দেখতে পাওয়া যায়। আরে এসব কি হচ্ছে রে ভাই? দূর দূর পর্যন্ত গভীর সমুদ্র রয়েছে। একটা বোট ছিল যার কোনো খোঁজ খবরই নেই। আমাদের এক বন্ধু খুব নৃশংসভাবে মারা গেছে, আর বাকি দুজনের কোনো খবরই নেই। ওরা দুজনও বেঁচে আছে কিনা কে জানে। তিনজনই একে অপরকে বোঝাতে বোঝাতে ওখান থেকে অন্যদিকে হাঁটতে শুরু করে। গাছের উপরে টাঙানো সমস্ত পুতুলগুলোকে দেখে মনে হচ্ছিল যেন ওগুলো ওদেরকেই দেখছে। বারবার ওই দানবের হাসার আর ওর ডাইনির সংস্কৃত বলার ভয়ঙ্কর আওয়াজ ওরা শুনছিল। মনের মধ্যে আতঙ্ক আর চোখে ভয় নিয়ে ওই তিনজন এগুলোর থেকে দূরে যেতে চাইছিল। বাচ্চারা এইদিকে এসো, হঠাৎ করে একটা আওয়াজ আসে আর ওরা তিনজনই অবাক হয়ে যায়। আওয়াজটা তোমরা দুজনে শুনেছো তো? চলে এসো বাচ্চারা, চলে এসো, হয়তো আমি তোমাদের কোনো কাজে আসতে পারি, একবার গিয়ে দেখা দরকার। কিন্তু সাহায্য চাওয়ার জন্যে ওরা তিনজনই ওই আওয়াজকে অনুসরণ করে। ওই আওয়াজ গাছের পেছন থেকে আসছিল, যেখানে একটু আলো দেখতে পাওয়া গেল। এখানে কি কেউ আছেন? সামনে আসুন। আরে এটা কিরকম জাদু? আপনি কোন রকম আত্মা নাকি? ঠিকই চিনেছো, একটা আত্মা, কিন্তু আমার থেকে তোমাদের কোনো ক্ষতি হবে না। আমি তোমাদের সাহায্য করতে চাই, আর ওই রহস্যটা তোমাদের জানাতে চাই, যাকে আমি নিজের বুকের মধ্যে নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছিলাম। এক্ষেত্রে কীরকম রহস্য? আজ যেই দ্বীপের ওপর তুমি দাঁড়িয়ে আছো, এটা 1700 শতাব্দীতে সুরসেন রাজার রাজ্য ছিল।
রাজা সুরসেন 23 বছর বয়সে চিত্রলেখাকে বিয়ে করে তাকে এখানে রানী ঘোষণা করেছিলেন। চিত্রলেখা দেখতে অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু তার একটা অদ্ভুত স্বভাব ছিল। 13 বছর বয়সেই সে তার নিজের হাতে পুতুল নিয়ে খেলত। রানী হওয়ার পরেও সে তার সেই স্বভাব পরিবর্তন হয়নি। ও সেই পুতুলটিকে সবসময় নিজের কাছে রাখত, এমনকি শোবার সময়ও সে পুতুলটিকে নিজের এবং রাজার মধ্যেখানে শুয়ে দিত। রাজা সুরসেন এই জিনিসটাকে একদম পছন্দ করেননি, আর এক রাতে শোবার সময় ও সেই পুতুলটাকে ওই পুতুলটিকে উঠিয়ে নেয় এবং সেই রাতেই আমার কাছে চলে আসে। ওঝা সাহেব, আমাকে বলুন এই পুতুলটার মধ্যে কি আছে যে রানী চিত্রলেখা সবসময় এটাকে তার নিজের কাছে রাখে? এই পুতুলটির মধ্যে কোনো শক্তি নেই, এটা একটা সাধারণ পুতুল। না, আমার এমনটাই মনে হয় যে এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। আপনি এই পুতুলটাকে এখানেই রেখে দিন, আর এটাকে আমার জমিতেই পুঁতে দিন। আর মনে রাখবেন, এই কথাটা যেন শুধু আমাদের মধ্যেই থাকে। পুতুলটিকে আমার কাছে রেখে সে চলে গেল। আমিও ওনার ইচ্ছা অনুসারে সেই পুতুলটিকে তার আশ্রমের জমির মধ্যে পুঁতে দিলাম। রাজা ভাবল যে সে চিরদিনের জন্য সেই পুতুলটার থেকে ছাড়া পেয়ে গেছে, এখন চিত্রলেখা ঠিক হয়ে যাবে। কিন্তু এমন কিছুটা হয়নি। সকালে ঘুম থেকে উঠে যখন পুতুলটিকে নিখোঁজ দেখো, পুরো প্রাসাদকে মাথায় তুলে নেয়। সবাইকে একথাই বলতো, মম পুতলিম আনায়তু, অর্থাৎ আমাকে আমার পুতুল এনে দাও। রাজার নিশ্চিত ধারণা ছিল যে এই পুতুলের মধ্যে কোনো আত্মা আছে, সেই জন্য রাজা সেই জায়গায় প্রতিদিন একটি নতুন করে পুতুল রানীর কাছে এনে দিত। কিন্তু রানী সেই পুতুলকে দেখে রাগে ভরে যেত, আর এমনভাবে ঘুষি মারত যেন কোনো মানুষকে মেরে চলেছে। কারুর হাত ভেঙে দিত, কারুর মাথা ভেঙে দিত। সেই পুতুলটাকে একটা গাছে ঝুলিয়ে দেওয়া যেন হয়, ঠিক সেভাবেই দ্বীপের গাছগুলোর মধ্যে হাজার হাজার পুতুল জমা হয়ে গেল। কিন্তু আসল পুতুলটা মাটির নিচে পোঁতা ছিল। সেই বছরই একটা সামুদ্রিক তুফান এলো, আর সেই দ্বীপে এত ঠান্ডা পড়লো যে মহামারী লেগে গেল। ওই দ্বীপে বসবাসকারী কেউ বাঁচল না। রানী চিত্রলেখা মরে যাওয়ার সময় রাজাকে অভিশাপ দিল যে ও কোনোদিনও মরবে না, আর এই দ্বীপের মধ্যে জানোয়ারের মতো হয়ে সারা জীবন ঘুরে বেড়াবে। আর তখন থেকে এরকমটাই হয়ে চলেছে। রাজা সুরসেন আজও জানোয়ার হয়ে এখানেই ঘুরে চলেছে, আর রানী চিত্রলেখার আত্মা আজও সেই পুতুলটাকে খুঁজতে গিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে। যদি আমরা সেই পুতুলটাকে খুঁজে রানী চিত্রলেখাকে দিয়ে দিই, তাহলে ওর আত্মার মুক্তি পেতে পারে না? এখান থেকে সোজা দক্ষিণ দিকে চলে যাও। এখান থেকে প্রায় 200 পাড়া চলার পরে তোমরা ওখানে এক আশ্রম দেখতে পাবে। ওখানে একটা বট গাছের পাশে তোমরা একটা শাবল দেখতে পাবে রাখা আছে। ওই গাছের নিচেই ওই পুতুলটিকে কবর দেওয়া হয়েছে। ওনার কথা শুনে তিনজনই ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। 200 পা যাওয়ার পর অবশেষে ওরা একটা আশ্রম দেখতে পেল, আর তার ভেতরেই বট গাছও ছিল। তাড়াতাড়ি চলো। তিনজনই তাকালো। তখন অন্ধকার থেকে বেরিয়ে আসলো একটা ভয়ঙ্কর চেহারা, আর ওদের দিকে আসলো। ওরা তিনজন ওই বটগাছের দিকে পালায়, কিন্তু চিত্রলেখা নিতেশকে ধরে ফেলে আর ওর উপরে নিজের নখ দিয়ে হামলা করে ফেলে। দুজনই খুব ভয় পায়। এর থেকে বাঁচতে হলে কিন্তু ওই পুতুলটাকে বার করতেই হবে, না হলে আমরা সবাই মরে যাব। দুজনই বটগাছের কাছে চলে আসে। যেরকম ওঝা বাবা বলেছিলেন, একটা কোড়াল ওখানেই পড়েছিল। রেহান ওটা তুলে নিল আর মাটিতে গর্ত করতে শুরু করল। অন্যদিকে নিতেশের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, আর ওর শরীরে রক্তই রক্ত ছিল। তাড়াতাড়ি করো! রিহান খুব তাড়াতাড়ি গর্ত খুঁড়তে শুরু করে, আর অবশেষে ওরা সেই পুতুলটা দেখতে পায়। অন্যদিকে নিতেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এই যে শুনুন শুনুন, একবার রানী চিত্রলেখা দাঁড়িয়ে যান, আপনার পুতুলটাকে পাওয়া গেছে। পুতুলকে দেখার পর রানী চিত্রলেখার আত্মা শান্ত হয়ে যায়, আর ও ওই পুতুলটা হাতে নিয়ে আলিঙ্গন করে। চিত্রলেখার পা হাওয়ায় উড়তে শুরু করে, আর ও আস্তে আস্তে আকাশের দিকে যেতে শুরু করে। তিনজনই ওকে যেতে দেখে শান্তির শ্বাস নেয়। কিছু মিনিটের মধ্যেই ও ওদের চোখ থেকে উধাও হয়ে গেল। চলো চলো, এখান থেকে বেরোনোর কোনো রাস্তা খোঁজা যাক। হা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 হ
ওরা যখন পেছনে ঘুরে দেখে তখন রাজার ভূত ওদের পেছনেই দাঁড়িয়েছিল। তিনজনই ওখান থেকে পালায় আর ওই দানবও ওদের পিছু নেয়। কখনো আগে চলে আসতো, কখনো পেছনে, কখনো গাছের ওপর থেকে ঝাঁপাতো, কিন্তু ওদেরকে পালানোর সুযোগ নিশ্চয় দিচ্ছিল। তিনজনই এখন নদী কিনারায় পৌঁছায়। আগে যাওয়ার কোনো রাস্তা ছিল না, সমুদ্রে ঠান্ডা বরফের মতো জল আর পেছনে সেই ভয়ঙ্কর দানব। তখন ও একজনকে ধরে ঘষে নিয়ে যাচ্ছিল, বাকি দুজন তাদের পিছু করল। কিন্তু এক সেকেন্ডের মধ্যেই ও নিতেশের দুটো টুকরো করে ফেলে। দানব ওদের সামনেই বসে নিতেশের শরীরের টুকরোগুলোকে খেতে শুরু করে। রেহান এদিক ওদিক দেখল, তখনও দেখতে পেল একটা ভাঙা শুকনো লাকড়ি। আমাদের জলে ঝাঁপ দিতেই হবে এবার, এরকম বলে ও সেই লাকড়িটা তুলে ফেলল আর সেটাকে জলে ফেলে দিল। জলের আওয়াজ শুনে ওই দানব ওদের দিকে দৌড়তে শুরু করে। দুজনই বরফের মতো ঠান্ডা জলে লাফিয়ে পড়ে আর ওই গাছের লাকড়ির ওপরে বসে পড়ে। যতক্ষণে ওই দানব কিনারায় পৌঁছায়, ওরা অনেক দূর বয়ে গেছিল। জলের ঢেউয়ের কারণে ওরা আইল্যান্ড থেকে দূরে যেতে শুরু করে আর ওই ভয়ঙ্কর দানব কিনারাতে দাঁড়িয়েই ওদেরকে কিছুক্ষণ পর্যন্ত দেখে, তারপর আবার নিতেশের মাংস খেতে শুরু করে দেয়। প্রচণ্ড ঠান্ডা ছিল, দুজনই একে অপরকে জড়িয়ে ধরে আর কাঁপতে কাঁপতে কখন ওরা ঘুমিয়ে পড়ে ওরা বুঝতেই পারে না। যখন ওদের চোখ খুলল তখন সকাল হয়ে গেছিল, অনেকজন লোক ওদের আশেপাশে দাঁড়িয়েছিল। ওরা উঠে দেখল তখন ওরা মিনি আইল্যান্ডের কিনারায় ছিল আর যেই লোকেরা ওদের আশেপাশে ছিল ওরা ওই আইল্যান্ডেই ঘুরতে এসেছিল। ওরা দুজন সমস্ত লোকেদেরকে আর ক্যাপ্টেনদেরকে নিজের সাথে হওয়া ঘটনা বলে। ওই ঘটনা সবাই খুব মন দিয়ে শোনে। তারপর ওরা ওই জাহাজে বসে নিজের বাড়ির দিকে রওনা দেয়। ওই দানব আর হাজার হাজার পুতুল আজও ওই আইল্যান্ডে উপস্থিত আছে। আপনারা ওই আইল্যান্ডে যেতে চান? আমার রানী আমাকে ফেরত দাও।